আসসালামু আলাইকুম। স্ট্রিট ফুডের জন্য আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি বা শুরু করেছি, ধানমন্ডি, মোহাম্মদপুর আর লালমাটিয়া, এর আশেপাশে যত স্ট্রিট ফুড আছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে তুলে ধরার জন্য। এখন আসছি লালমাটিয়ায়, এই ধানমন্ডি 27 থেকে পুরনো আইএফআইস যে ব্যাংকটা ছিল এটার পাশ দিয়ে যে গলিটা ঢুকেছে এইখানেই। ভাই আপনার নামটা কি? রায়হান ভাই। রায়হান ভাইয়ের এই যে পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি পুরি, আমরা এগুলি ভাই আমাদেরকে কয়েকটা প্লেটে এগুলি দেন। আর ওনার বেগুনিটা অসাধারণ, আমি আগেও খাইছি। আর ওনার একটা চাটনি আছে, চাটনি একদম বোম্বাই মরিচের ঘ্রাণ আছে, অত্যন্ত ভালো লাগে আমার কাছে। আপনারা এসে খেয়ে দেখবেন, আসেন আমরা খাই, দেখে দেখা যাক কীরকম টেস্ট। ভাই আমাদেরকে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলি একটু দেন। হ্যাঁ বেগুনি রোজার দিন ছাড়া বেগুনি আসলে খুব একটা ভালো লাগে না বাসায়, কিন্তু এই যে রায়হান ভাই প্রতিদিন বেগুনি ভাজে বিকালবেলায়, বিকাল থেকে রাত 8টা পর্যন্ত, তার 8টার দিকে সাধারণত শেষ হয়ে যায়। দেখেন বেগুনি, আমি অনেক ভালো জায়গায়, আমার এক্স বস একবার একটা 5-স্টার হোটেলের ইফতার পার্টি করেছিল, সেখানেও আমি খাইছি বেগুনি, ঠান্ডা হয়ে গেছে। আর ওদের বেসনটা হয় কি একটু মোটা হয়ে যায় কেন জানি, আর কেউ কেউ ভাজে যে বেগুনটা একদম খুব একটা আর্ট, একটা শিল্প, যে একদম পাতলা কাগজের মতো করে কাটে, সেইটা না আসলে বেগুনির মতো মনে হয় না, কিন্তু এই বেগুনিটা। আচ্ছা আমি একটা নর্মালি একটা একবার কামড় দিই। ক্রিস্পি গরম বেগুন, দেখেন বোঝা যাচ্ছে বেগুন আছে, বেগুন আছে। আমি একটু ওনার যে স্পেশাল চাটনি এটা দিয়ে আমি ডিপ করি। ঝালটা প্রথমে ঝালটা লাগে না, একটু পরে ঝালের যে একটা 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 ধার, একটা যে ধাত এটা বোঝা যায়। বোম্বাই মানুষের একটা ঘ্রাণ আছে, হালকা টুকটা তুলে টক আছে, হালকা টকটা খুব বেশি না, আর একটু টক হলে বোধহয় আরও জিনিসটা ভালো লাগতো আর কি। এনে পেঁয়াজু ভাই, এই পেঁয়াজু গরম এবং একদম ক্রিস্পি, একটু সাইজে ছোটো কিন্তু টেস্ট দিয়ে আর দাম দিয়ে না এটা পোষায় যায়, সাইজের যে ছোটোটা এটা পোষায় যায়। হত শব্দ শুনতে পাচ্ছেন আমার ঠোঁট না, বোম্বাই মধ্যে ঝাল ঠোঁটে লেগে লেগে আছে, এটা পেইনফুল বাট মজার, মানে অল্প বয়সে যে এত মজা স্ট্রিট ফুডে। এই যে এই রাহানবার দোকানে আমি প্রথম খেয়ে, আগে অনেক জায়গায় খাইছি কিন্তু এত টেস্ট আসলে আমি পাইনি, এত ক্রিস্পি ফ্রেশ। হ্যাঁ হাইজিন নিয়ে আপনার একটা কথা বলতে পারেন, বাট স্বাদের কাছে না আমি অনেক কিছুই স্যাক্রিফাইস করতে পারি, যারা যাদের অ্যাসিডিটি খুব প্রবলেম নাই অথবা অল্প প্রবলেম থাকলেও যারা স্যাক্রিফাইস করতে পারবেন তারা এখানে এসে খাইতে পারেন। ডাল পুরি, দেখি ডাল পুরি, আমি জানি না মনে হচ্ছে ডাল পুরি কিন্তু ডাল ভিতরে আছে কিনা, আমি একটু ডিপ করে নিলাম চাটনিটার মধ্যে। ডাল খুবই হালকা বাট জিনিসটা খুব টেস্ট, বিশ্বাস করেন আসেন খান ভালো লাগবে। যারা স্ট্রিট ফুড খাইতে চান পছন্দ করেন তারা আসতে পারেন, আর যাদের মনে হবে যেন রাস্তাটাই খাবো দরকার নেই আসেন। পুরি অনেকই গরম তো এবং এটা শেষ হয়ে যায়, একটা শ্রেণীর পেশাদার লোকরা খায় নিম্ন আয়ের, আমার তাতে কিছু আসে না, ওনার খাক কম পয়সার খাক পেটটা ভরুক। ধরো ধরো দুইজন গেস্ট এসছে, আর দুজন স্পেশাল গেস্ট এসছে, কিরম তোমার? টুনটুনি, বাহ টুনি। আর তোমার? রাখি। রাখি তোমার দাঁত কই? দাঁত গেছে গা সব। তোমার দেখি কি খাইবে তোমরা? আর খালি পুরি। আচ্ছা চলো তোমার পুরি খাওয়াই আজকে, হ্যাঁ করে করে খাবার একদম। আচ্ছা আসো টুনি আর রাখি আমাদের আজকে, একটা প্লেট দেন, আমার দুজন গেস্ট এসে বসছে, দুজনে দুইটা করে দেই, চারটা পুরি খাও আর কিছু বেগুনি চপ। হ্যাঁ আগে না খাই পারবা তো? আচ্ছা আগে দুইটা দুজনে শেষ করো চারটা। হ্যাঁ প্লেট নিয়ে দৌড় দিও না, এনে দাঁড়ায় দাঁড়ায় খাও, এটা খাওয়া শেষ হলে আমি আবার দিব। ওকে চাটনি লাগবে? বটটা লাগবে, বটটা এটা তো তুলবে না। রায়হান ভাই একটা প্লেট দেন, ওদেরকে একটু চাটনি দিই। ওই যে নিচে দাঁড়াও, নিচে দাঁড়ায় তাহলে এখান থেকে পড়ে যেতে পারো। আর দিব গুড টুনি আর রাখি এখন খাচ্ছে ঐতিহ্যবাহী পুরি রায়হান ভাইয়ের। বেগুনি চলবে?
চপ বেগুনি, এ কপাল ভালো, আরো বেশি একদম গরম পেঁয়াজু, আর দুটো চপ দিয়ে দেখি নে বাবা খা। মজা লাগে? হ্যাঁ, বেলুন কিনে দিছে কে? বাসা কই? স্কুলে যাও না নাকি? কষ্ট দাঁত পড়ে গেছে মনে হয়, কষ্ট না স্কুলে কষ্ট দাঁত পড়ছে আমার ধারণা না, সারাদিন বাইরে বাইরে। গুড, স্কুলে যাইতে হবে। হ্যাঁ সুন্দর, ভেরি গুড, তোমার সাথে আমার যদি দেখা হবে আমি খাওয়াবো। হ্যাঁ, পুরি খাইলাম, বেগুনি খাইলাম, পেঁয়াজুও খাইছি, এবার আমার আলুর চপ, প্রিয় আলুর চপ না, আগে আবার শুধু একটা খেয়ে নি, একটা কামড়। গরম সফট, একটু ডিপ করে নেই। মার্কিং যদি করি আমি, বেগুনি 10-9, পেঁয়াজু 10-8, চপ 10-7, পুরিও 10-9, তাহলে 10-9 দুইটা, আর দুজনের 7-8 করে পাইলো। আর একটু পেঁয়াজু খাই, জাল দিয়ে খাই, কেউ কেউ প্রশ্ন করছেন আমার সাথে কে কে থাকে, আমার ভিডিওর ক্যামেরার পিছনে থাকে আমার একমাত্র ছেলে রায়ান, আর আমার গিন্নি থাকে কিন্তু উনি ক্যামেরার সামনে আসে না, লজ্জা পায়। উনি পরে ঠিক রায়ান ভাইয়ের দোকানের উল্টা দিকে আমরা চলে আসছি, অমিত ভাইয়ের একটা আউটলেট আছে, এটা হচ্ছে হালাল স্টেশন, এখানে ডাম্পলিং বিক্রি হয়, বিভিন্ন প্রকারের ডাম্পলিং আছে এখানে, আমরা অর্ডার করছি 3টা চিকেন ডাম্পলিং, 130 যেটা স্টিমড গ্রেভি চিকেনটা অর্ডার করছি একটা, আর হচ্ছে ক্রিমি মাশরুম যেটা অর্ডার করছি, নাগাটা করি নাই কারণ এই মতো ঝাল টাল খেয়ে আসছি, নাগা করি নাই, আর ড্রিঙ্কস চাইছিলাম কিন্তু ওদের ড্রিঙ্কস শেষ হয়ে গেছে, সবচেয়ে বিষয় আর একটু আগে আসলে পাইতাম, তো দেখা যাক, একটু সময় নেয় ওনারা, সময় নিয়ে কোক করলে যেটা হয় যে একদম গরম গরম করে দেয় ওনারা, একটু যে বাষ্প স্টিম করে দেয়, তো এটা ভালো ফ্রেশ। চিকেন ডাম্পলিং, হ্যাঁ রেগুলারটা, আচ্ছা আপনারা এই সস দিয়ে এটাকে সেগমেন্ট বা সেগ্রিগেট করে আলাদা করেন তাই না, জিনিসটাও একই নাকি ডাম্পলিং? ও আচ্ছা, ওটা সস উপরে দিয়ে দিচ্ছেন তাই না? আপনার নাম কি ভাই? হ্যাঁ সুমন আহমেদ ভাই, আমি তো আসলে এর টেবিল নাই, এতে গ্রেভিটা আগে আমি এইটা খাই, এটা এই এইটা কি টেম্পোরা দিয়ে, আর এটার সাথে ওই একই জিনিস, আর এটা সসটা আলাদা। হ্যাঁ আচ্ছা, তাহলে এই ক্রিমি মাশরুমটা একটু পরে দেন, ঠান্ডা হয়ে গেলে যাক, অসুবিধা নাই। এইটা চিকেন ভিতরে রেগুলারটা, এটা ডিপ করলাম, জানি একটা নাম বলো টেম্পোরা, টেম্পোরা সস আছে একটু টক টক ঝাল ঝাল, এটা অবস্থানটা হলো ধানমন্ডির 27 থেকে লালমাটিয়া মিনার মসজিদ যাওয়ার দিকে যে রাস্তাটা, 27 নম্বর এই মিনার মসজিদের মাঝখানে ওনারা বসেন, এখান থেকে আপনারা পার্সেলও নিতে পারবেন, বসে খেতে পারবেন, যদিও স্ট্রিটেই বসতে হবে, এই সসটা দিয়ে একটু খাই, গরম প্রচুর গরম, গ্রেভিটা খাই এবার। রোহন ভাই আমাদের ইয়েটা দেন, ক্রিমি মাশরুমটা প্রচুর সস দিয়ে ডিপ করে দিছে, গরম সস তো দেওয়া আছে, আবার যদি ডিপ করি তারপর একটু করে দেখি ডিপ,
এই যে এখন পর্যন্ত এই গ্রেভি যেটা এটার থেকে আমার কাছে নর্মাল রেগুলার যেটা এটা আমার কাছে বেশি ভালো লাগছে। এটা প্রচুর সস দেওয়া হয়েছে, আমি ক্রিম অফ মাশরুমটা এবার খাই। এইটা দেখি কী অবস্থা, একদম প্রচুর মাশরুম আর ক্রিম দিয়ে ডিপ করছে একদম। দশ নট, প্রতিবারই এর মাশরুমটাকে এভাবে নিয়ে নিতে হবে, উইদাউট এটা শুধু রেগুলারটার মতো অত ভালো লাগবে না। এটা ডিপ করার পরে ভালো লাগতেছে। টমেটো সস বা এইবার হাতে ক্রিম অফ মাশরুম দিয়ে ডিপ করা যে ডাম্পলিংটা, চিকেন ডাম্পলিং শুধু ক্রিম দিয়ে একবার খেয়ে দেখো, তারপরে এই যে টেম্পোরা না কি সস বললাম এইটাকে ডিপ করে দেখতে পারো ডিফারেন্স কি বোঝা যায়। আমরা তো ইচ্ছা করে নাগাটা খাই নাই, তারপর আমার ঠোঁটের মধ্যে যে ঝালের যে একটা রেশ, এটা দুই রকমের টেস্ট, গুড। সসটা দিয়ে খেলে বেশি টেস্ট লাগে আমার কাছে, তাই মনে ওরা 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 তো বলে দিছে যে ওদের আসলে ডাম্পলিং তো সেমই সস দিয়েই তারা সেগ্রিগেট করছে আর কি, দেখুন তার কি টেস্ট। নাগাটা আমরা নিই নাই, কারণ কি ঝালের ভয়ে নেই না, যদিও এখন ঝাল খেতে ইচ্ছা করতেছে, মন চাইতেছে। এভাবে খাইতে হলে এভাবে বসে বসে খাইতে হবে, দাঁড়ায় খাইতে পারেন, নিয়েও যেতে পারেন। আজকে আমরা এখানেই শেষ করবো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোথাও। আল্লাহ হাফেজ। আমাদের স্ট্রিট ফুড সিরিজের নেক্সট এপিসোডে আপনাদের জন্য থাকছে মজাদার সব জুস, স্মুদি এবং সামারকে বিট করার অসম কিছু কুলার ড্রিঙ্কস। সকলকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, স্টে টিউনড উইথ অর্বিং ওয়ার্ল্ড।